আসসালামু আলাইকুম বন্ধুরা, ফান মামির রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে সুজির পাকান পিঠে করব, তো কি কি নিচ্ছি আপনারা দেখুন। বন্ধুরা, 500 সুজি আমি বাটিতে ঢেলে নিয়েছি। এক বাটি চিনি নিয়ে নিয়েছি, যতটা পরিমাণ মতন লাগবে আমি ততটাই দিয়ে দেবো। আপনারা যেরকম মিষ্টি খাবেন আপনারা সেরকমই চিনিটা দেবেন। এইখানে আছে নুন, এখানে আছে খাবার সোডা, তেল। প্রথমে আমি সুজিটা একটা গামলায় আগে ব্যাটারটা করে নেব। একটা গামলা নিয়ে নিয়েছি, সুজিগুলো ঢেলে দেবো সব। এর মধ্যে হাফ চামচি নুন দিয়ে দেব, হাফ চামচিরও কম খাবার সোডা দিয়ে দেব। এটা একটা চামচের সাহায্যে আমি মেখে নেব। এর মধ্যে চিনি দিয়ে দেবো, চিনি আমি এখন হাফ বাটি দিয়ে নেব, পরে লাগলে আবার দিয়ে দেব। এর মধ্যে অল্প আমি পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে চামচে করে আমি মেখে নেব। আর একটু পানি লাগবে। অল্প করে আর একটু পানি দিয়ে দেবো। এটা আমি ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেবো। আধা ঘন্টা হয়ে গেলে খুলে দেখে নিয়ে ভালো করে ব্যাটারটা আমি করে নেব। আধা ঘন্টা হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, সুজিটা ভিজে গেছে। আধা ঘন্টা রাখলে সুজিটা ভিজে গেলে ভালো করে এই পাকান পিঠেটা হবে। আমি ব্যাটারটা এরকমই রাখবো, বেশি পাতলাও নয় বেশি ঘনও নয়। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন, আমার কাছে সময় ছিল না তাই জন্য আমি আধা ঘন্টায় রেখেছি। এবার আমি কড়া নিয়ে ভেজে কড়া বসিয়ে নিচ্ছি। গ্যাসটা আমি অন করে নেব, কড়াটা গরম হয়ে গেলে তেল ঢেলে দেব। কড়া গরম হয়ে গেছে, তেল ঢেলে দেবো। তেলটা গরম হয়ে গেলে সুজির ব্যাটারটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো ব্যাটারটা সুজি। আমি বেশি বড় বড় করব না। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে, নাহলে কাঁচা রয়ে যাবে ভেতরে। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে। ভালো করে ভেজে নেব। এটা তো তখন ভাজা হয়েছে, এই সাইডে আমি আর একটা দিয়ে দেবো। আমি বেশি বড় বড় করবো না, মিডিয়াম সাইজে করব। আপনারা যেরকম চাইবেন সেরকম সাইজ করবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর এটাও ফুলে গেছে। এটা আমি পাল্টে দেবো, ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে নেব। এরকম করে একে একে আমি সব ভেজে নেব। সুজি পাকান পিঠেটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি সবগুলোই।
আমি যেরকম করে এই রেসিপিটা আপনাদের দেখিয়েছি আপনারা সেরকম করেই বাড়িতে বানাবেন। এটা খুব সুন্দর খেতে লাগে। আপনাদের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।